আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হবে গরুর মাংস রান্না, আর মুরগিটা দেখতে পাচ্ছেন মুরগি দিয়ে ঝাল চিকেন ফ্রাই। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে করলা ভাজি করব আলু দিয়ে করলা দিয়ে। তো সেজন্য এগুলো আগেই বসাই দিছি। এখন একটু হলুদ দিয়ে দিলাম তেলের ভিতর। তেলের সাথে আমি সবসময় হলুদ দিই, কারণ তাহলে ভাজির কালারটা অনেক বেশি সুন্দর আসে, আর হলুদ হলুদ গন্ধ, এই গন্ধটা থাকে না। তো এখন আমি এতে করলা আর আলু কুচানো ছিল, তো এটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে দিব। দিয়ে আমি ঢেকে দিব না, কারণ করলা যত ঢেকে দিবে ততই বেশি তিতো লাগবে। তো একটু পোড়া পোড়া টাইপের করব। আমি আগে করলা এত বেশি পছন্দ করতাম না, আর খেতামও না, জানতাম যে তিতো লাগে। কিন্তু যে কোনো জিনিসই না খেলে সব জিনিসই টেস্ট করা উচিত, তাহলেই কোনটা কীরকম স্বাদ সেটা বোঝা যাবে। আর পরবর্তীতে একদিন করলা ভাজি খাইছিলাম, আমার আম্মা করছিল, করার পরে দেখি না তিতা লাগে না, খুবই টেস্টি। তো তারপর থেকে মাঝে মধ্যে এখন থেকে করলা খাই। করলা এমনিতেও খাওয়া ভালো, আর আজকে স্পেশাল যে চিকেন ফ্রাই হবে ঝাল, তো সেটা মূলত আমার আম্মা। আর এখানে সন্ধ্যায় পুরি নিয়ে আসছিলো, তাই পুরি টুরি খেয়ে নিলাম। আর এখন এটা মাখতে চলে যাবো। আগে গরুর মাংসটা মেখে নিচ্ছি, লবণ, তারপরে আদা, আদা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো আগে দিয়ে দিচ্ছে। তো আজকে আমার আম্মা রান্না করবে, তাই আম্মার হাতেই আমরা সবসময় রান্না পছন্দ করি। এখন দিয়ে দিল রসুন বাটা। তো এখন পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, আর পেঁয়াজ বাটাও দিয়ে দিছে। তো আমার বোন বলতেছে যে আম্মু ঝোলটা যেন একটু পাতলা টাইপের হয়, এটা যেহেতু কুরবানি গোস্ত, আর কুরবানি গোস্ত টেস্টই আলাদা। এখন হলুদ দিয়ে দিল, তারপরে এটা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়ো, রাঁধুনি মরিচ, তাই আমরা যেহেতু ঝাল পছন্দ করি তাই একটু ঝাল দিয়ে দিল, আর এটা জিরার গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছে তেল। আর এখন হলো ইম্পর্টেন্ট কাজ, মাখামাখির কাজ হবে। তো আমার আম্মু বলতেছে একজন মাখাই দিতে, তো আমি বললাম আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছি, আর তুমি যেহেতু সব কিছু দিয়েছ তুমিই মাখাও, তোমার তুমি যেহেতু রান্না করবা তোমার হাতে মাখানোটা বেটার হবে, ভালো হবে। আর আমার আম্মার হাতের রান্নাবান্না খুবই ভালো, আমাদের কাছে অনেক ভালো লাগে। আমাদের ঘরের সদস্য সবাই সবচেয়ে বেশি আমার আম্মার রান্না পছন্দ করি। তারা কিন্তু এখন যেরকম আমরা ইউটিউব থেকে শিখি বা মাদের কাছ থেকে শিখি, মাদের থেকে তো কমই শেখা হয়, ইউটিউবেই এখন কোনো কিছু জানতে চাইলে সব কিছুই ইউটিউবে পাওয়া যায় সার্চ দিলে। আর তারা তো তখন কি ইউটিউব ছিল না, ইয়া ছিল না, তবুও তাদের রান্না কত টেস্টি হয়। আর আমরা দেখা যায় ইউটিউব দেখেও আমাদের রান্না পারফেক্টভাবে হয় না। আর এখন মাখামাখি শেষে পানি দিয়ে দিচ্ছে। তো এখন আমি এটা বসিয়ে দিলাম এই পাশে, আর জালটা একটু মিডিয়াম করে রাখলাম, এখন একটু বাড়াই দিব। আর এই পাশে তো করলা ভাজিটা হয়ে গেছে, আর এখন দেখেন ঝাল ফ্রাই, চিকেন ঝাল ফ্রাই হবে। তো এখন লবণ, তারপরে দিব হলুদ গুঁড়ো একটু, একটু মরিচের গুঁড়ো। গাইস, আপনাদেরকে তো বললামই আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই মরিচের গুঁড়ো দেখতে পাচ্ছেন, আর একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর একটু আদা রসুন সামান্য।
সব কিছু একেবারে পারফেক্ট বলা যায়, গরুর গোশতে যা দেয় তাই দিতে হয়, শুধু এলাচ দারচিনি আর তেজপাতাটা বাদে। এখন সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে পরে মাখায় রাখবো। আর দেখা যায় চিকেন ফ্রাই এটা কিন্তু বা গ্রিল এটা হোটেলেও বিক্রি করে, কিন্তু আমার আম্মা আমরা হোটেলেরটা বেশি একটা পছন্দ করি না, তবুও মাঝে মধ্যে খাওয়া হয় শখের বসে। কিন্তু সবচেয়ে বেশি আমরা পছন্দ করি বাসায় তৈরি করে খেতে, কারণ বাসায় করলে পারফেক্ট যে আমরা ঝাল খাই তারা তো এত ঝাল দিবে না, তারপরে তাদেরটা কেমন জানি অন্যরকম লাগে। আর এখন তো শুনতেছি দারিং মরা মুরগি তারপরে হ্যান ত্যান এ যাই হোক এগুলো দিয়ে নাকি ইয়া করে, তাই বাসায় তৈরি করে খাওয়াটাই বেটার, নিজ চোখে দেখা আর হলো গিয়ে নিজ হাতে মাখিয়ে তারপরে ভাজা। এখন কিছুক্ষণ 20 মিনিট রেখে দিব রেস্টের জন্য। এদিক দিয়ে তো মাংসটা বলক এসে পড়ছে, পুটপুট করে বলক উঠতেছে, আর এদিক দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম, আর ওই পাশে তেল দিয়ে দিব, কড়াইটা বসিয়ে দিয়েছি। আর গাইস আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সবার কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন, সাপোর্ট ছাড়া কেউ কখনো আগায় যেতে পারে না। তো তেলটা গরম হয়ে গেছে কড়াইতে, আর এখন একে একে সব কিছু দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি সবগুলো, বন্ধুরা আমার চিকেনগুলো দেওয়া শেষ, অর্ধেকটা এখানে করে নিব আর অর্ধেকটা এক কড়াই হয়ে গেলে পরবর্তীতে আবার বসাই দিব। তো এ পাশে দেখেন আমি বারবার একটু লেড়ে চেড়ে দিচ্ছি, আর এই দেখুন, আর মুরগিটা যে কতটা তাজা এটা দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে আমি উল্টাই দিব একবারে লাল লাল টাইপের করে, তারপরে ভেজে নিব। আরেকটা আছে যে ময়দা দিয়ে করে তারপরে বেসন দিয়ে করে, ওটা আমার কাছে খেতে বেশি একটা ভালো লাগে না, জানি না কার কাছে কীরকম লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার কাছে এভাবে নর্মালভাবেই ভালো লাগে, যেহেতু নর্মালভাবেই খেতে পছন্দ করি, বিশেষ করে আমার আম্মু আর আমি এটা খুব পছন্দ করি। আর এখন আমার ছেলে এসে পড়ছে এখানে টুকটুক করে, আর তাই আমি তার সাথে একটু মজা করছি, ও সে আমাকে বিজয় দেখাচ্ছে, তাই আমি বলছি আর একটু নিচে ধরো বাবা, তো নিচে ধরলো, আর এদিক দিয়ে দেখেন এটা আমি উল্টে পাল্টাই দিচ্ছে, আর সে গাড়িটা নিয়ে কী অবস্থা ঘুরতেছে, তো ঘরের ভিতরেই থাকে বুঝতে পারছেন। এখন আমি এটা হয়ে গেছে একটা আমি উঠাই নিব, যেহেতু আমার আরেক কড়াই দিতে হবে, তো এ পাশে আরেক কড়াই বসাই দিলাম। আর গাইস দেখুন কত সুন্দর হয়েছে, কিসবি ইয়াম্মি হয়েছে। তো সবশেষে সবার খাওয়া দাওয়াটা আমি ভিডিও করতে পারিনি, তো আমার আমি খাওয়ার পরে আমার হাজব্যান্ডের জন্য রেখেছিলাম, তো তাকেও দিলাম, প্রথমে বলল খাবে না, পরে খাওয়ার পরে দেখেছে না টেস্টি হয়েছে তো খেলো, তো যাই না এর আগে খেতে চায় নাই, তো এখন একটু অল্প একটু খাওয়াই দিছি, পরে মনে হয় মজাই পেয়েছে, তো বলছে আম্মু আর একটু দাও আর একটু দাও, তো আর একটু দিলাম খেলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই সবার খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আর নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এদিক দিয়ে দেখেন গোস্তটাও রান্না শেষ, মুরগির মাংস গরুর মাংস, আর এখানে দুধ, তারপরে এখানে আছে শুটকি, এখানে আছে করলা ভাজি, কত কিছু, আবার এখানে আছে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ। আমি জানি না যে আজকে গরুর মাংস রান্না করবে, তাই এগুলো আমি আগে রান্না করে ফেলছি। আর এটা হলো পুডিং, পুডিংটা একটু ছড়া ছড়া হয়ে গেছে কারণ। তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন, পাশে থাকেন।